ঝিনাইদহের শিবনগর গ্রামের কৃষক সুরতালি শুরুতে মাত্র কয়েক শতক জমিতে ড্রাগন ফলের চাষ করলেও ছয় বছরের ব্যবধানেই এখন ২৫ বিঘা জমিতে চাষ করছেন। এই এলাকার একটা লোক গরিব নেই বর্তমান, এলাকার প্রতিটা লোক ড্রাগন চাষ করে সামলে, আমার নিজে যারা জোন দেয় তাদেরও দুই বিঘা ড্রাগন, তারা সবাই ফ্ল্যাট বাড়ি গিয়েছে। শুধু সুরতালি নয়, চাহিদা আর ভালো দাম পাওয়ায় ড্রাগন চাষ করছেন অনেক চাষি। গেল মৌসুমে টনিক ব্যবহার গুজব ছড়ালে ধস নামে এই ফল বেচাকেনায়, তাই চলতি মৌসুমে নিরাপদ ফল উৎপাদনে সচেতন কৃষকরা। অনেকে দেখা যাচ্ছে যার জমি নেই, তারা বাড়ির আঙ্গিনায় ড্রাগন লাগাচ্ছে এবং ছাদের পরে অনেক চাষ আছে। যত বেকার যুবক ছিল এবং যত শ্রমিক আছে তাদের আয়ের আয় বৃদ্ধি পেয়েছে এবং তারা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারছে। আমরা সেই টনিক থেকে সচেতন, আমরা বুঝতে পেরেছি যে ন্যাচারাল ফলটা অনেক সুন্দর এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এবং আমরা এখন ভালো দাম পাচ্ছি। এখন ন্যাচারালিভাবে যে চাষ হচ্ছে এটাই সব সম্পূর্ণ আমাদের ফেভারে আসছে। চাষিরা জানান দেড় থেকে দুই লাখ টাকা খরচে এক বিঘা জমিতে গাছ রোপণ করা যায়, এ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করা যায়। ভালো লাভ হওয়ায় ড্রাগন চাষে আগ্রহ বাড়ছে অনেকের। প্রতি বিঘায় মনে করেন যে পাঁচ সাত লাখ টাকা প্রতি বছরে বেচা হয়। ড্রাগন চাষে খরচ আছে, খরচের পর সব ফল ধরলে সর্বোচ্চ বেচা যায় বিঘায় আট লক্ষ টাকা। এদিকে মহেশপুরের গৌরীনাথপুর গ্রামে গড়ে উঠেছে ড্রাগন ফলের পাইকারি বাজার। রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ সারাদেশের পাইকারদের আনাগোনায় মুখর থাকে ড্রাগনের অর্ধশতাধিক আড়ত। এখানে প্রতিদিন বেচাকেনা হয় দুই কোটি টাকার। এখানে তিন থেকে পাঁচ লক্ষ টাকা প্রতিদিন প্রতিডেতে আপনাদের সেল থাকে আর কি। ঢাকা, চিটাগাং, সিলেট বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে বহু পাইকারি এসে আমরা মাল সরবরাহ করছি। কৃষি বিভাগ বলছে চাষিদের নিরাপদ ড্রাগন ফল উৎপাদনে মনোযোগী করতে মাঠে নেমেছেন কৃষি কর্মকর্তারা, দেয়া হচ্ছে তাদের দরকারি পরামর্শ। ড্রাগন ফল চাষাবাদ সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রদর্শনী স্থাপন সহ কারিগরি পরামর্শ আমরা প্রদান করছি। বর্তমানে ড্রাগন ফল চাষাবাদে আগ্রহী কৃষকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আবাদ সম্প্রসারিত হচ্ছে। চলতি মৌসুমে ঝিনাইদহে এক হাজার দুইশো হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। এখান থেকে বত্রিশ হাজার টন ফল উৎপাদন হবে, যার বাজার দর ৮৫১ কোটি টাকা। এখন ঝিনাইদহ।